নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হলাম। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আসুন দেখে নিই আজকের 5/10/2020 একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেটা হচ্ছে আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ খবর। তো আসুন দেখে নিই কী রয়েছে আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ খবর। তো আধার কার্ড নিয়ে এর আগে আমি ভিডিও কিছু ছেড়েছিলাম যে লকডাউনের পর আধার কার্ডের যে কাজ অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন পোস্ট অফিসে, তার সঙ্গে আবার একটি নতুন সংযোজন ঘটতে চলেছে আধার কার্ড নিয়ে। তো আসুন দেখে নিই বিস্তারিত 5/10/2020 আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ খবর। 7 সুরক্ষার কবচ বেঁধে আসছে নতুন আধার কার্ড। সুরক্ষা কবচ আরও 68, নতুন আধার কার্ড আনছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। তৈরি করা হবে পিভিসি প্লাস্টিক দিয়ে, অনেকটা এটিএম কার্ডের আদলে, থাকবে কিউআর কোড, হলোগ্রামের মতো 7টি সিকিউরিটি ফিচার। কার্ড পাওয়ার জন্য আবেদন জানানো যাবে UIDAI এর ওয়েবসাইটে, এবং মোবাইল নম্বর সংযুক্ত না থাকলেও সমস্যা নেই, গ্রাহ্য হবে আবেদন। খরচ মাত্র 50 টাকা, পেমেন্ট করতে হবে অনলাইনে। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে আধার আবশ্যক করছে কেন্দ্র, এবং ঠিকানার প্রমাণপত্র, সরকারি প্রকল্পের সাহায্য, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহ প্রভৃতি ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি দাখিল করা বাধ্যতামূলক, যেখানে ব্যক্তির হাতের আঙুলের ছাপ, চোখের মনির ছবি সম্বলিত আইডেন্টিফিকেশন সমস্ত তথ্যই থাকছে। এবং কিন্তু এই কার্ডকে ঘিরে আমজনতার আতঙ্ক কিছু কম নয়। গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে অপকর্ম করে যাচ্ছে সাইবার অপরাধীরা। সম্প্রতি দিল্লির এক ব্যক্তির আধার কার্ডে থাকা আঙুলের ছাপ ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় দুষ্কৃতীরা। মাইক্রো এটিএম থেকে এই জালিয়াতি ঘটনা সাইবার বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় তাই নতুন সিকিউরিটি ফিচার যুক্ত প্লাস্টিক বা পিভিসি আধার কার্ড চালুর পরিকল্পনা আধার কর্তৃপক্ষের। বিশেষজ্ঞরা বলছেন এই কার্ডের জাল কিংবা হ্যাক করা নাকি বেশ কঠিন। গত 25শে সেপ্টেম্বর থেকে চালু হয়েছে নতুন কার্ড তৈরির পরিষেবা, এবং পিভিসি আধার কার্ড নেওয়ার ইচ্ছে থাকলে গ্রাহককে UIDAI.gov.in অথবা resident.UIDAI.gov.in এই লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। দিতে হবে 12 সংখ্যার আধার অথবা 16 সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নাম্বার বা 28 সংখ্যার এনরোলমেন্ট আইডি। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে, তা না থাকলে কোনো যে কোনো মোবাইল নম্বর দিলেও হবে, এবং তাতেই যাবে ওটিপি, এবং ওই ওটিপি সিকিউরিটি কোড দিয়ে প্লাস্টিক আধার কার্ডের আবেদন জানাতে হবে। এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং কিংবা UPI এর মাধ্যমে দিতে হবে 50 টাকা, এবং টাকা জমার একনোলেজমেন্ট নম্বরও পাওয়া যাবে। অর্ডার দেওয়ার 15 দিনের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে গ্রাহকের বাড়িতে চলে আসবে নতুন কার্ড, এবং প্লাস্টিক আধার কার্ডের নিরাপত্তা সংক্রান্ত সিকিউর এবং কিউআর কোড, হলোগ্রাম, মাইক্রোটেক্সট, ঘোস্ট ইমেজ, এম্বেসড আধার লোগো, কার্ডের ইস্যু ডেট, প্রিন্টিং ডেট থাকবে। কেউ যদি এই প্লাস্টিক আধার কার্ড না করেন তাহলেও পূর্বের আধার কার্ড সর্বত্র ব্যবহার করতে পারবেন। যদিও আধার তৈরির দায়িত্বে থাকা আধিকারিকদের দাবি, নতুন কার্ডের প্লাস্টিক কার্ডে অনেক বেশি নিরাপত্তার ব্যবস্থা যোগ করা হয়েছে। কোনোভাবে এই কার্ড হারিয়ে গেলে গ্রাহকের ব্যক্তিগত তথ্য খুব সহজে হ্যাক করা যাবে না, অর্থাৎ অসৎ উদ্দেশ্যে এই কার্ড ব্যবহার করা বেশ কঠিন। তাহলে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড নিয়ে কিন্তু নতুন যে 7টি ফিচার্স যোগ হতে চলেছে, এবং তার জন্যে প্লাস্টিক আধার কার্ড অনেকটা এটিএমের আদলে সেই কার্ড কিন্তু আসতে চলেছে। আপনারা যদি এখনও আবেদন করেন না থাকেন অবশ্যই আবেদন শুরু করে দিন এই প্লাস্টিক আধার কার্ড পাওয়ার জন্য, মাত্র 50 টাকার বিনিময়ে। তো যা হোক, এই লেটেস্ট নোটিফিকেশানটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কীভাবে আপনারা বুকিং করবেন আমি পরের ভিডিওতে এই আধার কার্ড প্লাস্টিকের জন্য কীভাবে অনলাইনে বুকিং করবেন তার ভিডিও আমি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের আপডেট নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে।